আমাদের সকল মুসলিম এবং অমুসলিমদের আদি পিতাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার চেষ্টা করে, সকল পিতা, মুশরিক যত ধর্ম আছে আমরা জেনে জানি, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সকল আদি পিতা কাকে বলা? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। না, উত্তরটি রং হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি আপনাদের সহযোগিতায়, আপনাদের বিশাল সাপোর্টে আমরা একটি মেগা এপিসোড করতে যাচ্ছি এবং আপনাদের সবচেয়ে পরিচিত প্লেসে করতে যাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। আমরা ফাইনালি আপনাদের সহযোগিতা, আপনাদের লাভ এবং আপনাদের সাপোর্টের জন্য বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার বাজারে চলে এসেছি। সো আজকের এই মেগা এপিসোডে থাকতেছে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন, অনেক রকম মজাদার আনসার এবং অনেক তথ্যবহুল কিছু তথ্য। আমরা আজকে স্পন্সর পেয়েছি, আজকে আমাদের টাইটেল স্পন্সর হচ্ছে অস্টারিকো হোটেল এবং এই হোটেল থেকে আজকে দেখেন আমরা মেগা কি প্রাইস নিয়ে এসেছি, একদম কক্সবাজারের খাঁটি জিনিস। সো দেখা যাক দুইটা মেগা প্রাইস এবং সাথে সাথে আরও অনেক কো প্রাইস রয়েছে, কারা আজকে আমাদের উইনার হয়, কি হয় টোটাল কক্সবাজার আজকে আমরা প্রশ্নগুলো করব এবং একটু ভয় লাগছে এত মানুষ, দেখা যাক কি হয়। সো লেটস গো ফর দ্য পার্টিসিপেন্ট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল হাদ স্বাধীন। স্বাধীন ভাই, আপনাকে খুবই ইয়াং এবং এনার্জেটিক মনে হচ্ছে আজকে। সো ইয়াং ম্যান, আমরা কিছু কোয়েশ্চেন করবো তোমাকে, যদি পেরে যাও তোমার জন্য কিন্তু মেগা প্রাইজ আছে সেখানে দেখতে পাচ্ছ, তাছাড়া অনেক এক্সাইটিং কিছু গিফট আছে হোটেল অস্টারিকোর পক্ষ থেকে। তো তুমি কি রেডি? জি রেডি। ওকে, তোমার জন্য প্রথম কোয়েশ্চেন, জান্নাতিদের সর্বপ্রথম কোন খাবার দ্বারা আপ্যায়ন করা হবে? জান্নাতিদের সর্বপ্রথম কোন খাবার দ্বারা আপ্যায়ন করা হবে? জান্নাতিদের খেজুর না জাইতুন ফল? উত্তরটি ভুল হয়েছে। ভূপৃষ্ঠে চলমান বা জীবন্ত সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পানি থেকে, আগুন থেকে, বৃষ্টি থেকে অথবা নূর থেকে। কি থেকে? নূর থেকে। নূর থেকে? আপনি শিওর? আপনি শিওর হলেন কিভাবে, কোথায় পড়েছিলেন এটা? বইতে পড়েছিলাম আর কি। পড়েছিলেন কোন বইয়ে? ইসলাম শিক্ষা স্কুলে। ইসলাম শিক্ষা বই পড়েছিলেন স্কুলে, পড়েছিলাম আর কি। এটার অ্যান্সার হবে, কোন শ্রেণীর মানুষেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? স্যার এটা আমার জানা নাই। জাহান্নামে সর্বনিম্ন? আপনি প্রত্যেকটা উত্তর সঠিক দিয়েছেন, আমার কনফিডেন্স আছে আপনি হয়তো এটা পারবেন। কোন শ্রেণীর মানুষকে? সরি, আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করতেছি। পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা কোনটি? সূরা বাকারা। উত্তরটি সঠিক হয়েছে, কিন্তু আমি এক্সাইটমেন্ট এনার্জি পাচ্ছি কিন্তু। নেক্সট কোশ্চেন হচ্ছে, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা ইন্না তয়না কাল কাউসার। সূরা কাউসার, রাইট। নেক্সট কোশ্চেন, জি রেডি? রেডি। কোন শ্রেণীর মানুষকে জাহান্নামে সর্বনিম্ন স্তরে রাখা হবে? যারা শিরক করে, শিরককারীদের সর্বনিম্ন। শ্রেণীর নামটা বলতে হবে, মানে কোন শ্রেণীর মানুষ, স্পেসিফিক শ্রেণীর নামটা বলতে হবে। শ্রেণীর মানুষ বলতে মুনা, হ্যাঁ মুনা, মুনাফিকে, মুনাফিকেরা। এই তো হেল্প করলাম। হ্যাঁ, নেক্সট লাস্ট কোশ্চেন চলে যায় তোমার জন্য। আচ্ছা ঠিক আছে। আমার সর্বশেষ কোশ্চেন, কোন নবীর জন্য আল্লাহ তাআলা সাগরকে দুই ভাগ করে দিয়েছিলেন? কোন নবীর জন্য? এটা হচ্ছে এই যে ঈসা না, মুসা আলাইহিস সালামের জন্য। মুসা আলাইহিস সালামের জন্য। অনেক ভালো পেয়েছো, আই উইশ তোমার জন্য মেগা গিফট আমরা দিতে পারতাম, আর আমরা কাউকে নিরাশ করতেছি না, যেহেতু তুমি পার্টিসিপেট করছো, মাশাআল্লাহ খালো না, ভালোই করছো। সো হোটেল অস্ট্রিকার পক্ষ থেকে আমাদের ভাইয়ের জন্য এই গিফট, আর আমরা দোয়া করতেছি তুমি প্রতিদিন আরও ভালো শিখবা, আরও ভালো জানবা, ইসলামকে চর্চা করতে হবে, শিখতে হবে। তো তোমার কেমন লাগলো পার্টিসিপেট করে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তো আঙ্কেল, আমাদের এখানে কিছু মেগা গিফট দেখতে পাচ্ছেন, বিভিন্ন মেগা গিফট এবং এছাড়াও বেশ কিছু কো গিফট আছে। আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি হয়ে যেতে পারেন আজকে আমাদের মেগা উইনার এবং তার জন্য কিছু প্রশ্নের অ্যান্সার আপনার পারতে হবে। তো ফার্স্ট কোশ্চেন আপনার জন্য, সমুদ্রে অনেক পানি তাই না? জি। তো এই পানি দিয়ে কি অজু করা যাবে? অজু করলে অজু হবে? আল্লাহ রাব্বুল আলামিন পানিকে এমনভাবে প্রশস্ত করছে, যদি নেক নিয়তে সেখানে পানি দিয়ে অজু করা নিয়ত থাকে তাহলে হয়তো হতে পারে সম্ভব।
আমার এত সঠিক ভাবে জানা নাই যে এটা আমি তো এরকম আলেম এবং অন্য কিছু না। আমরা কি লক করব হ্যাঁ বা না কোনটা আপনি অ্যানসার দিবেন? আমি আমার নিয়তের উপরে বলছি অযু করা যাবে। আপনি বলছেন যাবে, ওকে আপনার অ্যানসারটি রাইট। এবং নেক্সট করছেন আমার ভাই আপনাকে করব। জয়নি ভাই, আমরা এমন একটা জায়গায় আছি যেখানে কোনো পানি নেই, পানির কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে অযুর বিকল্প কি হতে পারে? সেই ক্ষেত্রে অযুর বিকল্প তাইমুম করা যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন মাটি দিয়ে এটা তাইমুমের মাধ্যম দিয়ে নামাজ আদায় করা সম্ভব হবে। উত্তরটি সম্পূর্ণরূপে সঠিক হয়েছে আপনার জন্য। নেক্সট প্রশ্ন, পবিত্র কুরআনের সবচাইতে বড় সূরা কোনটি? সবচেয়ে বড় সূরা ইয়াসুরা ইয়াসিন, সূরা বাকারা। উত্তরটি ভুল হয়েছে, আপনার পার্টনার আপনাকে সাহায্য করছিল এটা আমি খেয়াল করলাম। ওকে নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ সাহায্য করবেন, আমরা চেষ্টা করছি ওনাকে এই গিফটটা দেওয়ার। আসলে আমি কোরআন বিশেষজ্ঞ বেশি কিছু জানি না, তো এটা দীর্ঘদিনের একটা কোরআন পড়াশোনা করা বা সার্চ করার মধ্যে কিন্তু পড়ে যাবেন, রেগুলার প্র্যাকটিসের মধ্যে অ্যাজ এ মুসলিম হিসাবে এই কোয়েশ্চেন আমাদের জানা উচিত। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোন? সূরা কাউসার। উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য। নেক্সট কোশ্চেন আমার পার্টনার, আপনার জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন গুনাহ করে তওবা না করে মৃত্যুবরণ করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন? কবিরা গুনাহ। কবিরা গুনাহ বলতেছেন, আরো স্পেসিফিক গুনার নামটা বলতে সেটা কি হতে পারে? এমন একটা পাপ যেটা করলে আপনার জন্য জীবিত অবস্থায় আপনি না চান সেক্ষেত্রে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে মৃত্যুর পর। এখন গোনা তো অনেক ধরনের, তবে আমার দৃষ্টিতে আমি জিনাকেই বেশি উপলব্ধি করি, যে জিনা করার পরে যদি মাপ না পাওয়া যায় উপর থেকে তাহলে কবরে হয়তো বা এটা মুক্তি পাওয়া যাবে না। আঙ্কেল আপনি অনেক চেষ্টা করেছেন, আপনাকে অসংখ্য থ্যাংকস, বাট এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে শির্ক। শির্ক করে তবা করে মারা গেলে তার জন্য জান্নাত হারাম। সো আঙ্কেল আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, আমরা চেষ্টা করছি আঙ্কেলকে গিফট দেওয়ার, এবং এই গিফটটি দেওয়া হচ্ছে হোটেল অস্টারিকোর পক্ষ থেকে। পার্টনার পরিয়ে দিচ্ছে, হোটেল অস্টারিকোর পক্ষ থেকে এই গিফটটি দেওয়া হয়েছে এবং তারা আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছে। আঙ্কেল আপনার কেমন লাগছে গিফটটি পেয়ে? আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট খুশি আছি এবং আমাদের আপনাদের এই সমস্ত আয়োজন যেন দীর্ঘজীবী হয় আমি এই বলে আমার দৃষ্টি আকর্ষণ করে আমার এটি বক্তব্য কামনা করছি। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু ঘুরতেছি এই হোটেল অস্টারিকোর পক্ষ থেকে, আমাদেরকে যে মেগা প্রাইসটি দেওয়া হয়েছে মানুষকে দেওয়ার জন্য, বাট আমরা কিন্তু মানে এখনো পাচ্ছি না আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিযোগীকে যাকে আমরা প্রাইসটি দিতে পারি এবং সসম্মানে আমরা চলে যেতে পারি। সো আমরা মানে ঘুরতেছি এবং তানভীর ভাই ঘুরতেছে, তানভীর ভাই ঘুরতে পারে আমার মনে হয় ভাই, আমরা খুব শীঘ্রই একজনকে পেয়ে যাবো যাকে আমরা মেগা পয়সা দিতে পারি। সো আমাদের সাথেই থাকুন, একটা মেগা গিফট আপনার জন্য ওয়েট করতেছে, যদি আপনি আমাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারেন। সো আই হোপ ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? কুরআন মাজিদে অনেকবার বলা হয়েছে একজন নবীর কথা যাকে মাছে গিলে ফেলেছিল, সে মাছের পেটে ছিল। হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম, আর একটু চিন্তা করেন। হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালাম। হ্যাঁ, ওকে, আপনার এই অ্যানসারটি সঠিক হয়নি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন শ্রেণীর মানুষ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? কোন শ্রেণীর মানুষ বা কারা? যারা বেশিরভাগ সুদখোর, তারপরে যারা ঈমানের বরখেলাপ করে। একটা স্পেসিফিক টার্ম আছে যে এই শ্রেণীর মানুষটা জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে। যে এই শ্রেণীর মানুষ, আমি বলে দিচ্ছি, মদিয়ে, নামটা হচ্ছে মদিয়ে। মদিয়ে একটু চিন্তা করি। ওদের ভাই চিন্তা করছে, দেখা যাক সে পারে কিনা। একটু সহজ করে দেওয়া যায়, অ্যান্সারটা হবে মুনাফিক। মুনাফিক মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আপনার জন্য আমাদের আরেকটা প্রশ্ন হলো, এই যে পানি দেখছেন সমুদ্রে অনেক পানি, হ্যাঁ, এই পানি দিয়ে কি উজু করা যাবে? উজু করলে উজু হবে? পানি দিয়ে উজু করলে, আমি যতদূর শুনছি যে কত লিটার, 300 লিটার না 500 লিটার পানি যত পর্যন্ত থাকে, ঠিক আছে, সমুদ্রের পানিটা তো মানে নোনা পানি, এই পানি তো উজু হবে? নোনা পানি, এটা উজু, সমুদ্রের মাছ হারাম না হালাল, ঠিক আছে, এটা হালাল বলা হয়েছে, আর এই পানিতে উজু করলে উজু করা যাবে কি না? হ্যাঁ বা না? হ্যাঁ যাবে। হ্যাঁ ভাই আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এবং ভাই একটি প্রশ্নের অ্যান্সার পেরেছেন, আমরা ভাইকে একটি গিফট দিতে চাচ্ছি।
গিফটটি আমাদের হোটেল অস্ট্রাইকর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমাদের তানভীর হায়দার তুষার ভাই ভাইকে গিফটটি পরিয়ে দিবে, অনুমতি দিলে ভাই পরাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ভাই আপনি এরকম একটা পরিবেশে এসেছেন, ইসলামিক কিছু আমরা যে কুইজের আয়োজন করলাম, বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো? খুবই সুন্দর লাগলো, মানে আমি পার্টিসিপেট করতে পারছি, মানে আপনি যে আমার চুজ করছেন এটা আমি আর কি ধন্য। প্রথম কোশ্চেন আপনার জন্য, কোন নবীকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল? ইউনুস নবীকে, সরি ইউনুস, ইউনুস আলাইহিস সালাম বলেছেন। ওকে নেক্সট কোশ্চেন, আপনার উত্তর সঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন, ইউনুস আলাইহিস সালাম একটা মাছের পেটে বিপদে পড়েছিলেন, সবাই জানি ঘটনাটা, উনি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সেই দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাশাআল্লাহ ভাই, কিন্তু পারতেছেন, ইজ গোয়িং ইন দা পজিটিভ ডাইরেকশন। আমরা থার্ড কোশ্চেন করতে পারি আপনার জন্য, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা আল বাকারা। সূরা আল বাকারা, উত্তরটি সঠিক হয়েছে ভাই। নেক্সট কোশ্চেন আপনার জন্য, সবচেয়ে ছোট সূরা কোনটি? পারবেন আপনি, পারবেন ইনশাআল্লাহ, সবচেয়ে ছোট সূরা? সূরা কাউসার। সূরা কাউসার, উত্তরটি সঠিক হয়েছে ভাই। ব্যাক টু ব্যাক চারটি কোশ্চেনে সঠিক উত্তর দিয়েছেন। আমরা পঞ্চম কোশ্চেনে মুভ করতেছি। কোন নবীকে আল্লাহ তাআলা নৌকা বানানোর নির্দেশ দিয়েছিল? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, এর উত্তরটি সঠিক হয়েছে ভাই। লাস্ট কোশ্চেন আপনার জন্য, কোন শ্রেণীর মানুষেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? স্যার এটা আমার জানা নাই। স্যার জাহান্নামের সর্বনিম্ন, আপনি প্রত্যেকটা উত্তর সঠিক দিয়েছেন, আমার কনফিডেন্স আছে আপনি হয়তো এটা পারবেন। কোন শ্রেণীর মানুষকে? সরি আপনার জন্য আরেকটা কোশ্চেন আমি দিতে পারি, সেটা আপনার প্রত্যেকটা আনসার আমার খুব ভালো লাগছে, আমি লাস্টের সুযোগ দিচ্ছি আরেকটা নেক্সট কোশ্চেন করি। কোন পাপ করার পর তওবা না করা অবস্থায় মারা গেলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে? কোন পাপের নামটা, কোন পাপ করার পর জীবিত অবস্থায় ক্ষমা চাইলো না, ওই অবস্থায় মারাও গেল, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে? জেনা। আরেকবার লাস্ট ট্রাই করি, হয়নি স্যার। ম্যান খুবই ভালো ট্রাই করেছেন মাশাআল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে আপনার জন্য। আমাদের টিমের পক্ষ থেকে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আন্ডার ওয়ার্ল্ডে মাছের সাথে একটা ভালো সময় কাটানোর সুযোগ আমরা করে দিচ্ছি, যেটা টিকিট আমাদের অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। সো আমরা কিন্তু কক্সবাজারে ঘুরতেছি এবং মানুষকে প্রশ্ন জিজ্ঞেস করতেছি, মেগা প্রাইস নিয়ে ঘুরতেছি, মেগা প্রাইস হোটেল অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কখন যে দিতে পারবো সেটা নিয়ে খুবই এক্সাইটেড, মানে মনে হইতেছে অনেকে পারবে পারবে না, দিতে পারবো কি নাকি আমরা নিয়ে চলে যাবো লাস্টে বুঝতেছি না। সো তানভীর ভাই কি মনে হচ্ছে আপনার? মানুষ তো অনেক এক্সাইটেড ভাই, কোশ্চেনগুলো শুনতেছে যখন বলতে নিচ্ছে, আপনাদের দিতে একটু কষ্ট হচ্ছে হয়তো, বাট অবশ্যই মেগা প্রাইস বলে কথা। সো প্রত্যেক পার্টিসিপেটের জন্য কিন্তু গিফট থাকতেছে আমাদের অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। আর আপনারা অল ওভার দ্য ফেব্রুয়ারি মান্থে যারা এই কক্সবাজারে আসার প্ল্যান করতেছেন স্পেশাল, আমি কিন্তু দেখতে পাচ্ছি স্ক্রিনে অনেকে তাকিয়ে আছেন, তো যারা কক্সবাজার আসতে চান তারা কিন্তু চাইলেই হোটেল বুক করে ফেলতে পারেন উইথ 50% ডিসকাউন্ট ভাই, এটা কিন্তু মিস করা ঠিক হবে না যারা আসতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, অনেকে কিন্তু প্ল্যান করে ফেলতেছেন। তো দেরি না করে এখনই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা ফোন নাম্বারে কল করে এখনই বুকিং করে ফেলুন, আর দেখি এই মেগা প্রাইসটা কাকে দেওয়া যায়। ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আব্দুল সালাম তালুকদার। কক্সবাজার আপনি খুব এনজয় করছেন দেখলাম, একটা মাছও ধরছেন, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই আছে, তো ভাইয়া মাছ সেই মাছ ওকে। সো ভাইয়া যদি একটু একটু আগে আসছেন, আপনাকে কিছু কোশ্চেন করতে চাচ্ছিলাম, আপনি আজকে মাছ ধরছেন বাট তার থেকেও বড় একটা মেগা প্রাইজ আছে আপনার জন্য, কোশ্চেন পেয়ে যান, এখানেও মেগা প্রাইজ আছে, এখন জিতে নেবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমরা কোশ্চেন করতে চাই, আপনি প্রস্তুত কিনা? প্রস্তুত বলতে নামাজ পড়তে যেতে হবে এখন। কয়টা কোশ্চেন? পাঁচটা মিনিট আমাদের দিবেন, ওকে কিছু কোশ্চেন করুন, ওকে ব্যাক টু দিকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, ইউনুস আলাইহিস সালাম, কোশ্চেন করি, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন একটা দোয়া পাঠের মাধ্যমে, সেই দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাশাআল্লাহ ভাই, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য নেক্সট প্রশ্ন, জান্নাতীদের প্রথমে সর্বপ্রথমে কোন খাবার দ্বারা আপ্যায়ন করা হবে? মাছের কলিজা, রুই মাছের। মাশাআল্লাহ ভাই, আপনি কিন্তু খুবই সুন্দর দুর্বার গতি দেখা যাচ্ছেন, মনে হচ্ছে বড় মাছটা পেয়েই যাবেন। থার্ড কোয়েশ্চেন আপনার জন্য, আপনি রেডি তো? করব। হ্যাঁ বলেন। ওকে, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা আল বাকারা।
286টা আয়াত রয়েছে। মাশাআল্লাহ, আপনি একদম সংখ্যা সহ বলে দিচ্ছেন। সেকেন্ড কোশ্চেন, মানে ছোট কোশ্চেন এটা করতে যাচ্ছি, সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা আল কাউসার। সূরা আল কাউসার, মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আমরা কিন্তু সাগরের পানি দেখতে পাচ্ছি ভাইয়া, লবণাক্ত পানি, সবাই এনজয় করতেছে, বাট এই পানি দ্বারা কি ওযু করা যাবে? এই ব্যাপারে আমার জানা নেই। এই ব্যাপারে আপনার জানা নেই, বাট পানি করা যাবে কি? তো পবিত্র যেহেতু করা যাবে, করা যাবে। ঠিক আছে, এটারই অল্টারনেটিভ একটা কোশ্চেন আছে। মনে করেন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, তায়ামুম করতে হবে। অল্টারনেটিভ হচ্ছে তায়ামুম করতে হবে। তায়ামুম করতে হবে, জি। আপনার জন্য লাস্ট একটি কোশ্চেন, কোন শ্রেণীর মানুষকে জাহান্নামে সর্বনিম্ন স্তরে রাখা হবে? ইয়াদেরকে, মুনাফিকদেরকে। মুনাফিকদের, উত্তরটি সঠিক হয়েছে। মেগা প্রাইজ পাওয়ার জন্য সর্বশেষ কোশ্চেন, আপনি রেডি? হ্যাঁ, বলেন। কোন পাপ কাজ জীবিত অবস্থায় করার পর তওবা না করে মারা গেলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে? সেটা হচ্ছে জিনা। জিনা কোশ্চেন আরেকবার করতেছি, কোন পাপ কাজ করার পর তওবা না করে মারা গেলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে? জীবত। উৎসটি হচ্ছে শির্ক। শির্কের গুণ আল্লাহ তাআলা মাফ করবেন, মাফ করবেন। অনেক চেষ্টা করেছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ক্লোজ গিয়েছেন, বাট আপনাকে আমাদের কোনো নিরাশ করার ইচ্ছা নেই, আপনি এত সুন্দরভাবে পার্টিসিপেট করছেন। সো আমাদের টিম অস্টারিকর পক্ষ থেকে, মানে এবং আমাদের যে হোল টিম ইসলামকে কতদিনের টিম, আপনার প্রত্যেকটা অ্যাপ্রোচ এবং উত্তরে খুবই সন্তুষ্ট, এই জন্য আমরা আপনাকে মেগা প্রাইজ দিতে যাচ্ছি। এটা তালি হবে ভাইয়ের জন্য। সো হোটেল অস্টারিকর পক্ষ থেকে প্রথম মেগা প্রাইজ উইনার আমাদের ভাই, আমাদের পুরস্কারটি দিচ্ছেন, আমাদের ইব্রাহিম ভাই, তুলে দিবেন। আপনাদেরকে সুযোগ দিচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে 50% ডিসকাউন্টে থাকার সুযোগ। তো কক্সবাজারে যারা আসতে চাচ্ছেন আর এই মুহূর্তে দেখতেছেন, অথবা কক্সবাজারে আছেন, চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে তাদের বিস্তারিত লিঙ্ক এবং ফোন নাম্বার দেওয়া আছে। ভাই, মেগা এপিসোডের একটা উইনার তো আমরা পেয়ে গেছি। লাস্ট একটা মেগা প্রাইস রয়েছে, আমি জানি না কে পাবে লাস্ট ফাইনাল মেগা প্রাইসটা, কে পেতে যাচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, বাট খুবই এক্সাইটেড যে একটা প্রাইস আমরা অলরেডি দিয়ে ফেলেছি। লাস্ট একটা প্রাইস রয়েছে, আমরা আরও কিছু প্রশ্ন উত্তর করতে যাচ্ছি, দেখা যাক আমাদের এই লাস্ট প্রাইসটা কে পায়। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন। আপনাকে দেখি, নাসিরুদ্দিন ভাই, আপনি আমাকে দেখেছেন, আপনি একটু পার্টিসিপেট করেন কাইন্ডলি প্লিজ। আপনার নামটা কি আপু? তাহমিনা। তাহমিনা, মাশাআল্লাহ, আমরা মেগা প্রাইস দিয়ে এসেছি এবং কিছু ইসলামিক কোশ্চেন হবে, যদি আপনারা পেরে যান হতে পারেন আপনারা সেই আজকের কাঙ্ক্ষিত উইনার। এবং আমরা চাচ্ছি মনে প্রাণে, যেহেতু আপু একজন ইসলামিক মাইন্ডেড, এই ধরনের একটা মনোরম পরিবেশে পর্দা করে এসেছে, আমরা চাই আপনারা প্রাইসটা যেন জিতেন, আমি মানে বেসিক্যালি চাচ্ছি। সো আপনাদের জন্য ফার্স্ট প্রশ্ন, আমরা সমুদ্রে অনেক পানি দেখছি, সমুদ্রের এই পানি দিয়ে উজু করলে উজুটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে। আপনি? জায়েজ হবে। আচ্ছা, আপনাদের অ্যান্সারটি রাইট। ইন দ্য নেক্সট কোশ্চেন আপনাদের জন্য, জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর তাদেরকে সর্বপ্রথম কি দ্বারা আপ্যায়ন করা হবে, কোন খাবারটি দেওয়া হবে? আপনিও ভাবতে থাকেন, এটা পারছেন না আপনি? আচ্ছা, ফাইন। আপনাদের জন্য নেক্সট প্রশ্ন হলো, আল্লাহর আরশ সর্বপ্রথম কিসের উপর ছিল? আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তখন তার আরশ ছিল এটার উপর। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন করি, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি? কাউসার, সূরা কাউসার। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি? সূরা বাক। রাইট, অ্যানসারটি রাইট, সঠিক হয়েছে। আমরা আরেকটি প্রশ্ন করছি, জাহান্নামে সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? মুনাফিক। আপনি? আমাদের ভাই বোনরা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, সবগুলো প্রশ্ন উত্তর না পারলেও তারা বেশ কয়েকটি প্রশ্ন উত্তর পেরেছেন, আমরা তাকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে গিফট দিচ্ছি। এবং হ্যাঁ, অনুমতি দিলে একটু পড়াই দিলাম। হ্যাঁ, পড়াই দেন, পড়াই দেন, পড়াই দেন, সুন্দর লাগতেছে।
সো হোটেল অস্টারিকোর পক্ষ থেকে গিফট দেওয়া হচ্ছে, তারা আমাদের আজকের শোটি স্পন্সর করেছে। পুরো ফেব্রুয়ারি মাস ধরে তাদের এখানে 50% ডিসকাউন্ট থাকবে। আমরাও বর্তমানে এই হোটেলেই আছি, আপনারা চাইলে কিন্তু এই হোটেল উঠতে পারেন। ডিসক্রিপশন বক্সে তাদের সাথে যোগাযোগ করার এভরিথিং, ফোন নাম্বার, ডিটেলস সব কিছু দেওয়া আছে। এবং ভাই আপনাদের কাছে একটা লাস্ট একটা বিষয় জানতে চাই, এরকম একটা মনোরম পরিবেশে এসেছেন, ইসলামিক একটা প্রশ্নোত্তরের সাথে আপনি আমাদের সাথে কানেক্ট হয়েছেন এবং একটা গিফটও পেলেন, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। আপনাদেরকে আমি ফেসবুকে দেখছি, ভাই করে দেখছি, ফেসবুকে অনেক ফলো করি, আপনাদের ভিডিওগুলো দেখি, ভালোই লাগে আপনাদের ভিডিওগুলো। আমাদের কাছে আল্লাহ তাআলা কিন্তু একজনের মৃত্যুর পরেও তাকে নিদর্শন হিসেবে রেখে গিয়েছেন, যাতে আমরা তাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারি। তার নাম কি? আমার জানার মতো দুটো জিনিস, আল কোরআন এবং কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আমি বলেছি একজনের মৃত্যুর পর তাকে নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা আমাদের কাছে রেখে গেছেন একটা মানুষ, ওনার নাম কোরআনে বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে, ফেরাউনের। ফেরাউনের রাইট ভাই, দেখেন আমাদের ভাই কিন্তু কনফিডেন্টলি আসতেছে। আমরা আপনি আরো কিছু কোশ্চেন করলে পারবেন, নেক্সট কোশ্চেনে চলে আসছি। পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরা কোনটি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন অনেক বড় ভাই, সরি সরি, সূরা ইয়াসিন না, সবচেয়ে ছোট। ইন্না আওতাইনাকাল কাউসার, সূরার নাম আল কাউসার। ভাই আপনি কিন্তু খুবই ভালো করতেছেন আমার জন্য, আমাদের পক্ষ থেকে নেক্সট কোশ্চেন হবে আমার পার্টনার। আপনার জন্য নেক্সট প্রশ্ন হলো, ফেরাউন জি কোথায় মারা গিয়েছিল? নীল নদে। নীল নদ, আপনি শিওর? ডুবে ডুবে মারা গেছে, নীল নদে মরেছিল, শিওর? আসলে অ্যাকচুয়াল অ্যানসারটা হবে লোহিত সাগরে। সরি, লোহিত সাগরে। আচ্ছা, ভূপৃষ্ঠে চলমান বা জীবন্ত সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পানি থেকে, আগুন থেকে, বৃষ্টি থেকে, অথবা নূর থেকে, কি থেকে? নূর থেকে। নূর থেকে, আপনি শিওর? আপনি শিওর শিওর হলেন কিভাবে, কোথায় পড়েছিলেন এটা? বইতে পড়েছিলাম। বইতে পড়েছিলেন? কোন বইয়ে? ইসলাম শিক্ষা স্কুলে। ইসলাম শিক্ষা বই পড়েছিল, স্কুলে পড়েছিলাম আর কি। এটার অ্যান্সার হবে পানি থেকে, আল্লাহ পাক জীবন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছেন পানি থেকে। আচ্ছা, আপনাকে আমরা আরেকটা প্রশ্ন করি, সেটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশুরের দিন আমাদেরকে কোথা থেকে পানি খাওয়াবে, কোন জায়গা থেকে পানি খাওয়াবে, সেই জায়গাটার নাম কি? পানি খাইতে চান না? মুহাম্মদ সাল্লামের হাতে পানি খাইতে চান না হাশুরের দিন? চান তো? সেটা কোথা থেকে খাওয়াবে নবীজি? এগুলো তো জানি না। জানেন না? আচ্ছা ভাই, আমাদের সাথে যেহেতু যুক্ত হয়েছে, আমরা ভাইকে একটি হোটেল অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি গিফট দিচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি মনোরম পরিবেশে এই কক্সবাজারে থাকতে চান তাহলে হোটেল অস্ট্রেলিয়াতে থাকতে পারেন। সুগন্ধা পয়েন্টের একদম কাছাকাছি অবস্থিত, এখান থেকে সমুদ্র দেখা যায়। এবং বর্তমানে আমরা কিন্তু এই হোটেলেই আছি, এখানে পানি একদম এসে ধরে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সো আমরা ভাইকে একটা গিফট দিচ্ছি হোটেল অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। ভাই আপনি কাইন্ডলি গিফটটা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম, কথা বলে যাবে? হ্যাঁ, সমুদ্রে ঘুরছেন, কেমন লাগছে? হ্যাঁ ভালো, খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম চরিতকান্তি দাস। চরিতকান্তি দাস, এই সমুদ্রে আপনি কি মানে ফ্যামিলি সহ এসেছেন না একা একা? না, ফ্যামিলি আছে, ফ্যামিলি এখনো এখানে আসেনি, গাড়িতে অপেক্ষা করছে, আসবে। আচ্ছা, আমাদের সাথে একটা ভাই যুক্ত হয়েছেন, তার নাম হচ্ছে কি বলেন ভাইয়া? চরিতকান্তি দাস। চরিতকান্তি দাস, তো ভাই আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, হতে পারে আপনি খুব ভালো একটা গিফট পেতে পারেন। সো আপনার জন্য একটা ফার্স্ট প্রশ্ন, আমাদের পারপাস থেকে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম সবাই জানেন এবং ইসলাম ধর্মে তাকে নবী মানা হয়, সো অ্যাজ এ অমুসলিম হিসাবে আপনার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধারণা কেমন? সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? না, তিনি তো অবশ্যই ভালো মানুষ। আপনার কোন গুণটা তার ভালো লাগে? সব গুণ ভালো। না, সব গুণ ভালো লাগে, সব গুণে। আপনি তাকে নবী হিসাবে বিশ্বাস করেন? না, বিশ্বাস করে না করে না, ওনার তো বাণীগুলি ভালো, বাণীগুলো ভালো লাগে সব আছে, উনি তো খারাপ কোনো কিছু লিখে নাই। আচ্ছা, আপনার ইসলামের কোন জিনিসটা ভালো লাগে? ইসলামের এই জিনিসটা ভালো, এরকম কোনো দিক আছে আপনার দৃষ্টিভঙ্গিতে? শান্তির ধর্ম ওই ইসলাম, এটাই ভালো লাগে, এটাই ভালো লাগে। সেরকম শান্তির একটা উদাহরণ যদি দিতেন যে এটা হচ্ছে খুব ভালো ইসলামের এই জিনিসটা, আমার খুব ভালো লেগেছে। উদাহরণ হিসাবে হয়তো মানুষ তো মানুষের মানুষ, অনেক ভালো আছে মন্দ আছে, যেটা ভালোর দিক নেই এটা শান্তি, আর যেটা খারাপের দিক নেই এটা তো অশান্তি। মানে সার্বিকভাবে আপনি ইসলামকে একটা কল্যাণময় জীবন ব্যবস্থা হিসাবে মনে করেন, অ্যাজ এ পার্সন হিসাবে মনে করেন যে এটা মানা যায়, এটা ভালো, একটা শান্তির ধর্ম? না, অবশ্যই শান্তির ধর্ম। আচ্ছা, আপনাকে আমরা আরেকটা প্রশ্ন করি, আপনার জন্য আকর্ষণীয় গিফট অপেক্ষা করছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আপনি ইসলামিকভাবে যে এক স্রষ্টায় বিশ্বাস করা অর্থাৎ বা মূর্তি পূজা না করা, এটা ইসলামের একটা আইডিওলজি বলতে পারেন বা ইসলামের একটা সিস্টেম? না, এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না, এই বিষয়ে কিছু বলতে চাইতেছেন না। এটা কি আপনি মানে খারাপ ভাবেন? না, খারাপও ভাবি না, ভালো ভাবেন, এই বিষয়ে আমি কোনো আলাপ করতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনাকে একটা গিফট দিচ্ছি হোটেল অস্টারিকোর পক্ষ থেকে।
এই গিফটটি আপনি গ্রহণ করুন। হোটেল অস্টারিকো কক্সবাজারের খুবই সন্নিকটে একটি হোটেল সুগন্ধা পয়েন্টের কাছে। সো এই হোটেলে আপনারা মনোরম পরিবেশে থাকতে পারবেন এবং এখান থেকে সমুদ্রও দেখতে পারবেন। আমরা হোটেল অস্টারিকোর পক্ষ থেকে আমাদের এই ভাইকে গিফট দিচ্ছি। ভাই আপনি কাইন্ডলি গিফটটি গ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। আপনি হয়তো দেখতে পাচ্ছেন কি গিফট অপেক্ষা করছে। জি জি। সো আশা করি ইনশাল্লাহ আপনি পেতেও পারেন। আমরা ফার্স্ট যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, এই সমুদ্রের বুকে অর্থাৎ সমুদ্রের বুকে একজন নবীকে ফেলে দেওয়া হয়েছিল, সেই নবীর নাম কি? হযরত ইউনুস আলাইহিস সালাম। আপনি শিওর? আমি শিওর। আপনার প্রশ্নটির উত্তর 100% রাইট। এবং নেক্সট প্রশ্ন করবে আমার ভাই। আমরা জানি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, একটা বিপদমুখী পরিবেশে পরিস্থিতিতে উনি তখন আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য একটি দোয়া করেছিলেন, দোয়াটা কি আপনি বলতে পারবেন? জি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। মাশা আল্লাহ, ভাইয়া কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। থার্ড একটি প্রশ্ন, এটা হচ্ছে আল্লাহ তাআলা একজনকে মৃত্যুর পর আমাদের সবার জন্য নিদর্শন হিসেবে রেখে গিয়েছেন, সে কে? নবী, কোনো নবী কে? একজন মানুষ যার কথা কোরআনে বেশ কয়েকবার উল্লেখ হয়েছে। ড্যাড বডি? জি, কাছাকাছি যাচ্ছেন। ফেরাউন। মাশা আল্লাহ, ভাইয়ের কিন্তু প্রত্যেকটা উত্তর মেগা প্রাইজের দিকে কিন্তু আমরা মনে হচ্ছে ভাইয়াকে নিয়ে যাচ্ছি। চতুর্থ কোশ্চেন আমার পার্টনার কোন? আপনার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে, আল্লাহর আরশ সর্বপ্রথম কোথায় ছিল? আরশে আজিম। আরশে আজিম সেটা সর্বপ্রথম কিসের উপর ছিল? আরশের স্থানের জায়গাটা কোথায় ছিল? আরশে আজিমই তো জানতাম। আরশে আজিম যেটা বলছেন, দর্শক প্রশ্নটা কিন্তু চ্যালেঞ্জের মুখে মুখে এসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেগা প্রাইজ বলে কথা, কিন্তু তিনটা প্রশ্ন করার কথা ছিল। তিনটা প্রশ্ন আমাদের, কিন্তু তিনটা পেরেছি, আমাকে চতুর্থ প্রশ্ন করা হচ্ছে। তিনটা প্রশ্ন আমাদের কথা ছিল না, আমাদের কথা না, আমাদের কথা ছিল আপনি কিছু প্রশ্ন করবেন, লাস্ট প্রশ্নটা উনি করবেন বলছেন। তিনটা প্রশ্ন করা হয়েছে, আমি পেরেছি তিনটা, এখন চতুর্থ প্রশ্ন দিচ্ছেন আপনি। ইচ্ছা অসুবিধা নাই, এটা আমাদের অ্যাজ ইউ বেস্ট লাইফ কয়টা আছে আমরা সেগুলো। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ছিলেন, আরশে আজিমে তিনি আছেন। যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সেই আরশ তখন ছিল একটা জিনিসের উপর, সেই জিনিসটা কি? আপনি না পারলে পাস করে যেতে পারেন, সমস্যা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আপনার জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন নবীর জন্য আল্লাহ পাক সমুদ্রের বুকে রাস্তা করে দিয়েছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম। দর্শক আমাদের ভাই মোটামুটি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পেরেছে, সবগুলো প্রশ্নের অ্যান্সার পারলে আমরা তাকে মেগা প্রাইজ দিতাম, তারপর আমরা তাকে একটি গুড প্রাইজ দিচ্ছি। আমাদের আঙ্কেল বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেরেছে। আজকে আঙ্কেলকে হোটেল অস্টারিকোর পক্ষ থেকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আন্ডারগ্রাউন্ডে মাছের সাথে একটা বিশেষ সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য একটি টিকিট দেওয়া হচ্ছে। এবং এই হোটেল অস্টারিকোতে আমরাও আছি, তারা বেশ ভালো একটি আয়োজন করেছে, আজকের এই শোটি তারা স্পন্সর করেছে। এবং তাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন সবগুলো বিষয় আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আঙ্কেল আপনি এই গিফটটি গ্রহণ করুন। আপনি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে একটি টিকিট পাচ্ছেন, আপনি সেখানে ঘুরতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কেমন লাগছে? যে আমার খুব আনন্দ লাগছে, আরও বেশি আনন্দ লাগছে যে আপনারা যে আয়োজনটা করেছেন, আমাদের ধর্মের উপরে যে প্রশ্নগুলি করেছেন, এই প্রশ্নগুলি এইভাবে করতে থাকলে মানুষ আবির্ভূত হবে এবং ইসলাম ধর্মকে আরও আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরাও চাই আঙ্কেল আপনাদের মতো এরকম ইন্সপাইরেশনাল সাপোর্ট আমাদের সবসময় মানুষ দিই। দর্শকরা যারা দেখতেছেন, আমি মনে করি ভাইয়া আমাদের সাথে যখন ছিলেন এতগুলো প্রশ্ন আনসার দিয়েছেন এবং তার মতো আরও পার্টিসিপেন্ট আমরা খুঁজবো ইনশাআল্লাহ। আপনারাও অপেক্ষা করতে থাকুন এবং শুনতে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? মোহাম্মদ আব্দুল জলিল। আব্দুল জলিল ভাই, মাশাআল্লাহ খুবই সুন্দর নাম। কক্সবাজারে আপনি বাদাম বিক্রি করতেছেন, এটা পেশা হিসাবে হালালভাবে আপনি কাজ করতেছেন মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লামের দাইতে সুন্নাহ সেটা মনে করতেছেন, আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমাদের টিম থেকে আপনাকে আমরা কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনি প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে মেগা গিফট আছে কিছু, এবং পার্টিসিপেট করলেও সে জন্য গিফট থাকবে। তো আপনি কি প্রস্তুত আমাদের প্রশ্নের জন্য? অবশ্যই প্রস্তুত। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে দিই। আমাদের সকল মুসলিম এবং অমুসলিমদের আদি পিতাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার চেষ্টা করে, সকল পিতা, মুশরিক যত ধর্ম আছে আমরা যে জানি, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সকল আদি পিতা কাকে বলা? আল্লাহ তাআলা। না, উত্তরটি রং হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে আমরা চিনি, ওনার পায়ের আঘাতে একটি পবিত্র কূপ সৃষ্টি হয়, সেই কূপের নাম কি? সবাই কিন্তু সেটার পানি খায়, মানে ভজ করতে গেলে অনেকে নিয়ে আসে সাথে করে। আপনার এই যে আজমের শরীফের
কি পানি দিক কয়টা? আচ্ছা উত্তরটি হচ্ছে জমজমকু। জমজমকু পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? আলহামদুলিল্লাহ সূরার নাম? সূরার নাম ইয়াসিন সূরা। না উত্তরটি হয়নি, এটা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। সূরা বাকারা জি। সবচেয়ে ছোট সূরা কোনটি বলতে পারবেন? সবচেয়ে ছোট সূরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমাদের কালিমা সূরা হচ্ছে সূরা আল কাউসার। আমরা যেগুলো জানি না ইনশাআল্লাহ সেগুলো শিখে নিব। অবশ্যই ইসলামকে আমাদের আরো ভালোভাবে জ্ঞান অর্জনের প্রয়োজন। আমরা যেই স্তরে থাকি না যে কাজই করি না কেন, মাশাআল্লাহ আপনি চেষ্টা করতেছেন ভালোভাবে উপার্জন করার। সো আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আমরা একটা গিফট দিতে চাই। আপনি যে ক্যাপটা পরে রয়েছেন আমাদের এই ক্যাপটা দেখে খুব একটা ভালো লাগছে না, আমি চাচ্ছি আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এই ক্যাপটা দিতে। পরিয়ে দিই একটু, বেশ ভালো লাগছে। আর আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমরা এখন থেকে ইসলামকে আরো বেশি শিখবো, আরো জানবো। অবশ্যই ইনশাল্লাহ বলবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি চাচা? সাইদুল ইসলাম। সাইফুল ইসলাম? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, খুব সুন্দর নাম চাচা। আপনার কিছু প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য খুব ভালো একটা গিফট আছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, একটু ক্যামেরার দিকে তাকান, সমস্যা নেই। এই যে বড় সাগর দেখতেছেন, মহাসমুদ্র, সমুদ্র বা যেটাই বলেন সাগর, সাগরের বুকে একজন নবীকে ফেলে দেওয়া হয়েছিল, সেই নবীকে আবার একটা মাছে গিলেও ফেলছিল, সেই নবীটা কে? ইউনুস নবী। ইউনুস নবী, মাশাআল্লাহ সুন্দর। ইউনুস নবী মাছের পেটে যখন ছিল সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কি দোয়া করছিলেন, কি পড়ছিলেন? দোয়া ইউনুস পড়ছিল, সেই দোয়াটা বলেন আপনি একটু। এটা পারেন না? আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হলো আপনার জন্য, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের দিন, কিয়ামতের দিন আমাকে, আপনাকে, যারা তার উম্মত তাদেরকে একটা জায়গা থেকে পানি পান করাবেন, সেই জায়গাটার নাম কি? কোথা থেকে পানি পান করাবেন? হাউজ কাউসারের পানি। হাউজে কাউসারের পানি, রাইট, সঠিক উত্তর। আপনার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন নবীর পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছিল আল্লাহর পক্ষ থেকে? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী, আরে একটু চিন্তা করেন, ইসমাইল নবী। ইসমাইল নবী, ইসমাইল নবী, সুন্দর। ইব্রাহিম নবীর ছেলে। আপনার জন্য আমাদের আরেকটা প্রশ্ন হইল, জাহান্নামে তো অনেক ধরনের মানুষ যাবে, সর্বনিম্ন স্তরে জাহান্নামে কারা থাকবে? মানে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে কারা থাকবে? মুনাফিকরা। মুনাফিকরা থাকবে, রাইট। মাশাআল্লাহ আমাদের চাচা অনেকগুলো প্রশ্নের উত্তর পেরে গিয়েছে। আমরা তাকে আরেকটি প্রশ্ন করব, যদি তিনি অ্যান্সার দিতে পারেন আমরা তাকে একটি মেগা প্রাইজ দিতে যাচ্ছি, এবং আমি মনে মনে চাচ্ছি সেটা দিতে। তো দেখা যাক চাচা আমাদের সেই প্রশ্নের অ্যান্সারটি দিতে পারেন কি না। চাচার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হলো, এই যে সাগরের পানি, এই পানি পৃথিবীতে আরও অনেক জায়গাতেই আছে, পানি থাকলে উজু করা যায়, যদি পানি না থাকে তখন উজু করবেন কীভাবে? ঢিলা দিয়া। ঢিলা দিয়া? মাটি দিয়া। এটা কি বলে? টায়া তো দিয়া বলে, কি বলে? আরে আমার গেল তো না, তয়াম করে। তয়াম্মুম করে, রাইট। আমাদের চাচা সবগুলো মোটামুটি প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছেন, এবং চাচা দেখেন এরকম একটা কাজ করতেছেন, আমরা ওনাকে একটা মেগা প্রাইজ দিতে যাচ্ছি। আই এম সো এক্সাইটেড যে এরকম একটা মানুষকে দিতে পারতেছি। সো চাচার জন্য আমাদের সবচেয়ে বড় গিফট, মেগা গিফট। চাচা কেমন লাগতেছে আপনার? এটা আপনি পাইতে যাইতেছেন, এটা আপনি একটু হাত দিয়ে ধরেন, আপনার অনুভূতিটা বলেন, কেমন লাগতেছে? ভালো। একটা ইসলামিক কুইজের আয়োজন, সেখানে আপনি মোটামুটি ফার্স্ট এবং সবচেয়ে বড় একটা গিফট পাইতেছেন। তো এই ধরনের খুবই কম মানুষ আজকে এটা জেতানোর মতো হিম্মত দেখাইতে পারছে, নলেজ শেয়ার করতে পারছে। বাট আপনি আমাদের সবাইকে অবাক করে দিয়েছেন, অবাক। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় আরও বরকত দান করুক, আপনার কাজে সহজ করে দিক। আর দর্শকরা যারা দেখতেছেন তাদের জন্য বলতেছি, ইসলামিক কুইজের মাধ্যমেও মেগা গিফট জিতে নেওয়া সম্ভব, এবং সেই গিফটটা পেতে পারে একজন সাধারণ মানুষ, সেটাও সম্ভব। সো হোটেল অস্টারিকোর পক্ষ থেকে এই মেগা গিফটটি দেওয়া হচ্ছে আমাদের চাচাকে। হোটেল অস্টারিকো এই সুগন্ধা পয়েন্টের কাছে মেন রুটের সাথে একটি হোটেল, এবং এই হোটেলে আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন, এবং ফেব্রুয়ারি মাসে 50% ডিসকাউন্ট পাচ্ছেন। আমরাও বর্তমানে কিন্তু কক্সবাজারে এই হোটেলে উঠেছি, খুবই মনোরম পরিবেশ, একদম সরাসরি সমুদ্র দেখা যায়, অল্প খরচে পাচ্ছেন। তো তাদের পক্ষ থেকে এই গিফটটি দেওয়া হচ্ছে আমাদের চাচাকে। আশা করি চাচাও খুশি হয়েছে গিফটটি পেয়ে, এবং আপনারাও খুশি হয়েছেন। আমরা খুবই এক্সাইটেড এমন একজন মানুষকে গিফটটি দিতে পেরে।
আচ্ছা আপনি কি কিছু বলতে চান? ইসলামের এই ধরনের কুইজ কি সারা দেশে হওয়া উচিত? এই সমস্ত ইসলামিক কথাবার্তা সবাই জানুক, এটা উচিত কি উচিত না? জি উচিত উচিত। ঠিক আছে, আপনি খুশি তো? ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাছ আছে, মাছ খাবেন আপনি? শুটকি মাছ আছে, আপনি খাবেন, বাচ্চা কাচ্চাদের খাওয়াবেন। সো ফাইনালি কক্সবাজারের আমাদের মেগা এপিসোডটি শেষ হলো, খুবই চমৎকারভাবে শেষ হলো এবং বেশ আকর্ষণীয়ভাবে শেষ হলো। আমরা চাই আমাদের এই ভিডিওতে 100K লাইক পড়ুক, যদি এটা পড়ে যায় তাহলে আমরা আরেকটি মেগা এপিসোড করব এবং সেটা এই কক্সবাজারের চাইতেও খুবই সুন্দর জায়গায় এবং সেটা হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগবে আমাদের কিঙ্গোপলি ভাইয়ের সাথে একসাথে। ব্রো আপনার কী মনে হচ্ছে, আমরা কি সেটা পারবো? আর মনে হচ্ছে এই এপিসোডটা খুবই এক্সাইটিং ছিল, খুবই মজা ছিল, আমরা খুব এনজয় করেছি এবং আমাদের দর্শকরাও খুব বেশি এনজয় করেছেন। নেক্সট কোথায় যাওয়া যায় সেটাও কিন্তু কমেন্ট বক্সে ফাটিয়ে দিতে হবে, জানাই দিতে হবে কোথায় যাবো, কোথায় নেক্সট হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামকে আরও বেশি জানবেন এবং শিখবেন। আর আমাদের লাস্ট অফ আওয়ার স্পন্সরকে আরেকবার আমরা ধন্যবাদ দিতে চাই, হোটেল অস্টারিকোকে, সুগন্ধা পয়েন্টের খুবই কাছাকাছি মেন রোডের সাথে। আশা করি এই হোটেলে থাকলে আপনাদের ভালো লাগবে, আমরা কক্সবাজারের এই হোটেলে ছিলাম। থ্যাংকস টু দ্যাম অ্যান্ড থ্যাংকস টু অল অফ ইউ। গুড বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।